নমস্কার, নিউজ বাংলার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি সঞ্চিতা। আজ আমরা একটি সাক্ষাৎকার নিতে পাশে পেয়ে গেছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্য সভাপতি বিরোধী সিনহা স্যারকে। তিনি এবারের 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম এবং কংগ্রেস জোট প্রার্থী। তো স্যারের কাছ থেকে প্রথমেই যেটা জেনে নেব, আপনি এ রাজ্যে মন্ত্রী ছিলেন, 5 বারের বিধায়ক ছিলেন, আপনি কংগ্রেস বামফ্রন্ট সরকার এবং বিজেপি আইপিএফটি জোট সরকার তিনটেই দেখেছেন, তখনের ত্রিপুরা আজকের ত্রিপুরা কেমন আছে? ত্রিপুরা তিনটিতে আমরা লড়াই করেছি এবং আজকে যে পরিস্থিতি বিরাজ করছে, গণতন্ত্র বিপন্ন, ধর্মনিরপেক্ষ বিপন্ন, মানুষের স্বাভাবিক জীবনধারণ এটা বিপন্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ যেহারে সন্ত্রাস সৃষ্টি করেছিল, ইভেন কি আপনারা মিডিয়া জগতের লোক, আপনাদেরও সন্ত্রাস করেছে, মিডিয়া অফিসে আগুন অগ্নিসংযোগ করা হয়েছে এবং তার জন্য আমরা আজকে সময়ে তাগিদে রাজ্যের মানুষের মনের কথা জেনে আমরা চিরপ্রতিদ্বন্দ্বী সিপিএম এর সঙ্গে আমরা হাত মিলিয়েছি। কারণ প্রথম তো রাজনীতি করি গণতন্ত্রের স্বার্থে, ধর্মনিরপেক্ষকে রক্ষা করার জন্য, জনগণের স্বার্থকে রক্ষা করার জন্য। যেখানে জনগণের স্বার্থ ব্যাহত হচ্ছে, স্বাভাবিক কারণে আমরা ওই রাজনৈতিক দলগুলা সমঝোতে এসেছি এবং আমরা এই বিধানসভা নির্বাচনে আমরা এই বিজেপি, সন্ত্রাসবাদী বিজেপি, অগণতান্ত্রিক বিজেপি, ধর্মান্ধ পার্টি, ধর্মনিরপেক্ষের বিরোধী একটা শক্তিকে পরাস্ত করব। এই রাজ্যে আপনারা দীর্ঘদিন যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এসেছেন, আপনাদের প্রধান প্রতিপক্ষ যারা ছিল, এবার আপনাদের সাথে তাদের সিট শেয়ারিং হয়েছে, কংগ্রেস এবং বামফ্রন্টের সিট শেয়ারিং হয়েছে, সেটা কেন রাজ্যে প্রয়োজন হলো? প্রয়োজন হলো গণতন্ত্রকে রক্ষা করার জন্য, ধর্মনিরপেক্ষকে রক্ষা করার জন্য এবং মানুষের চাহিদাকে মেটানোর জন্য। কারণ বিজেপি 5 বছর আগে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাবর তাবর নেতারা এসছে, যে প্রতিশ্রুতি দিয়েছিল এই রাজ্যের পিছিয়ে বর্গ মানুষকে, মানুষ বিশ্বাস করেছে। মিস করলে চাকরি, এটা কি হয় কোনোদিন? এবং 50,000 বছরের চাকরি, টোটাল 5 বছরই তো তারা 25,000 চাকরি দিতে পারে, এবং মায়েদের ইজ্জত ধুলাই লুণ্ঠিত। এখানে গরিব যারা ভাতা পেত, একসময় কেন্দ্রের কংগ্রেস সরকারই ভাতাটা চালু করেছিলেন, এই ভাতাগুলা বন্ধ করে গরিব মানুষের মুখে গ্রাস কেড়ে নিয়েছে, গরিবের পেটে লাঠি মেরেছে, যুবকরা এখন কর্মহীনতায় ভুগছে। সেসব দিক দিয়ে বিবেচনা করে আমরা একজুট হয়েছি রাজ্যের মানুষকে রক্ষা করার জন্য এবং আমরা বিশ্বাস করি রাজ্যের মানুষ এটাকে সমর্থন করছে। রাজ্যে আপনারা এবং সিপিআইএম জোট করেছেন, সিট শেয়ারিং করেছেন, আবার আপনাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি এবং আইপিএফটি জোট। এছাড়াও রাজ্যে আমরা আরও দুটো নাম শুনতে পাচ্ছি, বা 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্র আমরা যতটুকু ঘুরে দেখলাম, টিপ্রামোথা এবং তৃণমূল কংগ্রেস, এই দুটো নাম এবারে রাজ্য রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলেছে? টিপ্রামোথা 53-তে প্রার্থী দেয়নি, বেশ কিছু সিটে দেয়নি, যেমন সাব্রুমে জিতেন চৌধুরীর বিরুদ্ধেও দেয়নি। দিশির আঙ্কল আমাদের বিধায়ক ছিল বিজেপি, উনি কংগ্রেসে যোগ দিয়ে কংগ্রেসে দাঁড়াচ্ছে, এখান থেকে প্রত্যাহার করেছে, বেশ কিছু জায়গাতে তারা প্রত্যাহার করেছে এবং এখানে প্রশ্নই উঠে না 53-তে, কারণ এখানে সবাই আমরা ময়দানে একজুট হয়েছি। আমরা রাজ্যে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা যে 53 বিধানসভা কেন্দ্র একটি আলোচিত কেন্দ্র এবারে রাজ্য রাজনীতিতে, কারণ এখানে এই জায়গাতে যিনি গতবারের বিধায়ক ছিলেন, সিপিআইএম থেকে যিনি জয়লাভ করেছিলেন, তিনি সিপিআইএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। এবার আপনারা এই কেন্দ্রে সিপিআইএমের সাথে আপনাদের সিট শেয়ারিং হয়েছে, তো ভোটের বাক্সে গণদেবতাদের সেইখানে কোন দিকে রায় যেতে পারে বলে মানে আপনার কি মনে হচ্ছে?
কারণ সিপিএম এর সাথে জোট হয়েছে। এবার সিপিএম যিনি বিধায়ক ছিলেন গত 5 বছরে তিনি দল ত্যাগ করে বিজেপিতে চলে গেলেন। সেখানে সিপিএম এর যারা এখানে সমর্থিতরা তাদের ভোটটা কোন দিকে যেতে পারে বলে আপনি মনে করছেন? এখানে সিপিএম এর যারা কর্মী সমর্থক আছেন সবাই কংগ্রেসকে ভোট দেবে। যেমন পাশাপাশি কেন্দ্র চণ্ডীপুরে আমাদের ক্যান্ডিডেট নেই, আমাদের কংগ্রেস কর্মী সমর্থকরা সবাই সিপিএমে দেবে, এটাই তো সিট অ্যাডজাস্টমেন্ট। এবং আমি সব জায়গায় ঘুরেছি, এখনও আমি তিনটা জায়গাতে মিটিং করব, কংগ্রেস সিপিএম, কংগ্রেস সিপিএম, কংগ্রেস সিপিএম জয়েন্টলি। এবং আজকেও আমরা তপনবাবু যে সেন্ট্রাল কমিটির মেম্বার সিপিএমে, প্রাক্তন মন্ত্রী উনি সহ এখানে বিভাগীয় লেভেলে সিপিএমের নেতাদের সঙ্গে আমরা কংগ্রেস নেতাদের আমিও ছিলাম আলোচনা করেছি। জয়েন্টলি যুদ্ধ শুরু হয়ে গেছে এবং 10 তারিখে আমরা মহাসমাবেশ করব কৈলাসরে, এবং সেখানে মানিক সরকার এক্স চিফ মিনিস্টার আসবেন এবং আমাদের এক্স কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাস মুন্সিও আসবেন, আরও কানাই কুমারকেও আমরা ইনভাইট করেছি। সুতরাং আমাদের এখানে বামপন্থী যত ভোট আছে সব কংগ্রেসকে দেবে। এই কেন্দ্র থেকে আপনার জয়ের ব্যাপারে আপনি কতটুকু নিশ্চিত? এখানে তো চন্দ্রশুদ্ধ যেমন সত্য আছে, এখানে এইভাবে আমি জিতব, সত্য ঘটনা জিতব, রেকর্ড বুটে জিতব। আমি তো অনেকবার লড়াই করেছি, মানুষের পার্স বুঝি, এখানে দেখেছি কংগ্রেস এবং সিপিএমের দুই শক্তি লড়াইয়ে এখানে রেকর্ড বুট হবে, রেকর্ড জামানো জব্দ হইতে পারে। 53 বিধানসভা কেন্দ্র থেকে আপনি জয়লাভ করলে এই কৈলা শহর বিধানসভার লোকেদের জন্য উন্নয়নের জন্য আপনার কি কি পরিকল্পনা আছে? আমার প্রথম পরিকল্পনা আছে যে এইসব জায়গাতে সারা ত্রিপুরায় হাই স্কুল 12 স্কুলগুলো ইংলিশ মিডিয়াম হয়ে গেছে। ইংলিশ মিডিয়ামে 12 পাস করার পরে গার্জিয়ান এবং ছাত্রছাত্রীরা পাগল হয়ে যায়, কোথায় ভর্তি করাবো? যার কারণে প্রথম আমাদের করতে পারে এখানে ইংলিশ মিডিয়াম কলেজ করা, তাহলে এই হাজার হাজার ছাত্রছাত্রীকে সুযোগ পাবে। এবং কৈলাসরে যে আমাদের গর্ব অনুকোটি পর্যটনার্থীর যে নিদর্শন তীর্থ, এটাকে আরও ডেভেলপ করব এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে আরও ডেভেলপ করে সারা পৃথিবী থেকে যাতে ঝাঁকে ঝাঁকে লোক ট্যুরিস্ট আসতে পারে সেই ব্যবস্থা করব। অর্থনৈতিক বুনিয়াদ করতে গেলে ট্যুরিজম ছাড়া কিছুই নেই, আমাদের এখানে কোনো ইনকামই নেই, ট্যুরিজমই আমরা ওটা করব। আরেকটা করব, আমাদের কৈলাসরে সেন্ট্রাল স্কুল আমরা করেছিলাম, এই সেন্ট্রাল স্কুল আমি করেছিলাম, যার ফলে আমাদের এখানে ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় বৈজ্ঞানিক হয়েছে এই স্কুল থেকে বেরিয়ে। এবং জহর নবোদয় বিদ্যালয় আমরাই করেছি কংগ্রেস আমলে, সেখান থেকে যে সকল ছাত্রছাত্রী বেরিয়েছে তারা আইএএস আইপিএস ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। এখানে সিক্সে পড়তো, এই যে সদরের ওয়েস্ট ত্রিপুরা ডিএম, এখানে সিক্সে পড়াশোনা করে ও এখানে পাস করে আইএএস হয়েছে, আমরা নিদর্শন দিচ্ছি আর কি। এবং এখানে স্বাস্থ্য পরিষেবা শুধু কৈলাসর নয়, আগরতলার পরেই স্বাস্থ্য পরিষেবা জিরো। আজকে যদি ধর্মনগর বা কৈলাসরে কোনো লোক যদি ব্রেন স্ট্রোক করে তাহলে আইসিইউ রাখার মতো কোনো ব্যবস্থা নেই। সেই জন্য আমার পরিকল্পনা থাকবে, আমার লড়াই থাকবে, ব্যক্তিগত বিরোধী ছিল যে রাজ্যে প্রত্যেকটা জেলায় একটা মেডিকেল কলেজ করে, মেডিকেল কলেজ যদি হয়ে যায় হাসপাতালগুলো আপগ্রেড করতে বাধ্য, কোনো ছাত্ররা পড়াশোনা করবে এখানে, আমাদের স্বাস্থ্য পরিষেবা হতে পারবে। অনেকে বলবেন ছোটো রাজ্যে কেমনে প্রত্যেক ডিস্ট্রিক্টে মেডিকেল কলেজ হবে, আমি এই জন্য উদাহরণ দিচ্ছি, পন্ডিচেরিতে কংগ্রেস সরকার ছিল, ডাক্তার নারায়ণ স্বামী আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, উনি চিফ মিনিস্টার ছিলেন অনেকদিন, সেখানে পন্ডিচেরির জনসংখ্যা মাত্র 9 লক্ষ, 8টা মেডিকেল কলেজ আছে এবং সেখানে স্বাস্থ্য পরিষেবা বিউটিফুল। ভারতবর্ষে যত জায়গা আছে আমাদের পন্ডিচেরিতে স্বাস্থ্য পরিষেবা সবচেয়ে বেশি মানুষ পায় এবং সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বেশি হচ্ছে এবং দেশ বিদেশ থেকে স্টুডেন্ট আসছে, তাদের সেখানে ইনকাম পাচ্ছে। সেই জন্য আমার প্রস্তাব থাকবে রাজ্যের সবকটি ডিস্ট্রিক্টে একটা মেডিকেল কলেজ করা।
তাহলে আমাদের স্বাস্থ্য পরিষেবার যে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং আমাদের ছেলে মেয়ে যারা ডাক্তারি পাস করে বিভিন্ন জায়গায় আছে দেশের দেশের বাইরে, তাদেরকেও আমরা আনতে পারব। আপনাদের যারা প্রধান প্রতিপক্ষ বিজেপি আইপিএফটি জোট, তারা প্রায়ই একটা কথা বলে থাকে বা আমরা যেটা শুনতে পাই, ঘরে ঘরে সুশাসন। সেই ঘরে ঘরে সুশাসন কৈলাসহর তথা পুরো ত্রিপুরা রাজ্য জুড়ে কতটুকু আছে বা কতটুকু কি, এ ব্যাপারে আপনার অভিমত? সুশাসন কোথায়? মানুষের ঘরে গিয়ে ঝোল খাইলে তো আর সুশাসন হয়, ঝোল খেলে তো সুশাসনে কি আছে? হাজার হাজার ছেলে মেয়ে শিক্ষিত বেকার হয়ে আছে, তার জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি, বামফ্রন্ট পরিকল্পনা নিচ্ছে, আমরাও নিচ্ছি যে মাসে কম করেও 5,000 যুবকের রোজগারের ব্যবস্থা করা, 5,000 প্রত্যেক মাসে, এটা গ্যারান্টি আমরা করবো, যাতে বেকার ছেলে মেয়ে পকেট যাতে ভরে মুখে হাসি ফুটে, সেটা আমরা করব। এবং ওভারেজ যারা হয়ে গেছে, শিক্ষিত ওভারেজ যারা হয়ে গেছে, তাদের কর্মসংস্থানে আমরা ব্যবস্থা করব। অনেকে বললেন কেমনে হবে, কংগ্রেস পরিচালিত জুটের সময় আমি ক্যাবিনেট মিনিস্টার ছিলাম, আমার লড়াইয়ের ফলে আমরা ক্যাবিনেট ডিসিশন নিয়ে হাজার হাজার ছেলে মেয়ে যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, যাদের জীবন অন্ধকার, তাদেরকে আমরা আলো দেখিয়েছি, চাকরি দিয়েছি, এবং ভূভারতে কোথাও হয়নি এরকম আমরা করেছি। সুতরাং যারা ওভারেজ হয়ে গেছে ভাবার কোনো কারণ নেই, আমরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করি, আগে তো করেছি, সেই সব মানে চিন্তাধারা আমরা রয়ে গেছে। এবং কৈলাসহরের যে এয়ারপোর্টটা, এটা জমি অধিগ্রহণ করিয়ে চালুর ব্যবস্থা করব, লড়াই জারি রাখবো দিল্লিতে, এখানে সব জায়গাতে, কারণ ডক্টর মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীত্বে কৈলাসহর এয়ারপোর্টটা মঞ্জুর করা হয়েছে, 100টা এয়ারপোর্ট একদিনে মঞ্জুর হয়েছে। আমি তখন দিল্লিতে এয়ারপোর্ট অথরিটি অফিসে গেছি, মিনিস্টার লোকের মিলছি যে স্যাংশন, কিন্তু কন্ডিশন ছিল সব জায়গাতে ভারতবর্ষে যে এয়ারপোর্ট করে দেবে কেন্দ্র সরকার, জমি দিতে হবে রাজ্য সরকার, এখানে রাজ্য সরকার জমি দিচ্ছে না, জমি অধিগ্রহণ করছে না, যার কারণে হয়নি। আমরা সেটা করব, কারণ যতক্ষণ পর্যন্ত এয়ারপোর্ট চালু হবে না, ট্যুরিস্টরা আসবে না বাইরে, আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা চাঙ্গা করা যাবে না। এবং আমি ত্রিপুরা রাজ্যে প্রথম দ্বিতীয় রেল লাইন চালু করার জন্য প্রস্তাব দিয়েছিলাম, কারণ আজকে ত্রিপুরার সমস্ত সাব ডিভিশন হেডকোয়ার্টার বর্ডারের মধ্যে, ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, খোয়াই, মোহনপুর, আগরতলা হয়ে সোনামড়া, বিলোনিয়া, সাবরমধ্যে দ্বিতীয় রেল লাইন করার জন্য প্রস্তাব দিয়েছিলাম। এটার জন্য যোদ্ধা লড়াই করব, যাতে সেকেন্ড রেল লাইন, যত যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয় রাজ্যে তত উন্নতি হবে, এটা আমি মানে যোদ্ধা লড়াই করব। আমাদের শেষ প্রশ্ন, দীর্ঘদিন যাদের সাথে আপনার দলের কংগ্রেস এবং সিপিআইএম প্রতিপক্ষ ছিল, আপনারা বিরোধিতা করে এসেছেন আমাদের রাজ্যে, তো এবার আপনারা সিট শেয়ারিং করেছেন, তো সিট শেয়ারিং করেছেন সেটা জনগণ কতটুকু আপনাদের প্রচার প্রসারে সাড়া দিচ্ছে? বিরাট দিচ্ছে। দেখুন না, প্রাইম মিনিস্টার আসবে কি না সন্দেহ আছে, কিছুদিন আগে প্রাইম মিনিস্টার এসেছিলেন আগরতলা, লোক নাই, সরকারি পয়সায় মিটিং করা হলো, সরকারি শিক্ষক কর্মচারী জোর করা হলো যে সবাই আসতে হবে, যারা বেনিফিট পেয়েছে গভর্নমেন্ট থেকে তাদেরকে তবু তো সারা জাগাতে পারে। আমার মনে হয় এই নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী আসবেন, তাদের জমছে না, লোক নাই, রাজধানীতে লোকই নাই, মানুষ তিতি বিরক্ত হয়ে গেছে, যা আমার অভিজ্ঞতা আর কি। আমার এখানেও তো বিজেপি কোন বিজেপির শেষের দিকে মানুষ তিতা হয়ে গেছে, কিচ্ছুই না, কিচ্ছু দিতে পারছে না, শুধু বাইক বাহিনী, খালি বাইক বাহিনী, এখন ভাই আমাদের এদিকে বাইক বাহিনী নাই, ধর্মনগর কৈলাসহর এত অঞ্চলে বাইক বাহিনী সব শেষ হয়ে গেছে, আগরতলাতে কিছু বাইক বাহিনী আছে দুই একটা জায়গায়, এখন বাইক বাহিনী মেম্বারশিপ থেকে রিজাইন দিচ্ছে। এবং আমি সেদিন বাংলাদেশ ভিসা অফিসের একজন অফিসার বললেন, ওই স্যার এত লোকে দরখাস্ত দিচ্ছে বাংলাদেশে যাওয়ার জন্য, ব্যাপার কি? আমরা ব্যাপার ইলেকশন, কারণ ভূমিকম্প আসার আগে ইঁদুর আগে জানে,
যে ভূমিকম্প আসছে, এই অবস্থায় এত ভিসা দরখাস্ত পলানির জন্য। আমি বললাম আমরা মারব না তাদের মতো, শান্তির জন্য আমরা জোট করেছি বা অ্যাডজাস্ট করেছি, আমি কাউকে আমরা আক্রমণ করতে দেবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার এই মূল্যবান সময়টুকু আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। নমস্কার।